নবীজি আসতেছে, কোন নবীর উসিলায় সব, আমরা কোন নবীর উম্মত, নবীজি আসতেছে। নূরের খেলা খেলতে খেলতে ইসমাইলের কপাল হইয়া আসতে আসতে খাজা আব্দুল্লাহর কপালে জোরে জোরে কান সুবহানাল্লাহ, এই তো নবী আইসা গেছে। কি মজার ব্যাপার, আব্দুল্লাহর কপালে যখন এই আমার আপনার নবী নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম আল্লাহ নিজে রাখলেন রাহমাতাল্লিল, বলুন রাহমাতাল্লিল, যিনি নাম রাখছেন ইনার নাম আবার নিজের রাব্বুল আলামিন, আর যার নাম যার উসিলায় সব তার নাম রাখছে রাহমাতাল্লিল আলামিন। আমার নবীর নামটা কে রাখছে, কোন তো দাদি রাখছে, দাদাই রাখছে, না ফুফু রাখছে, না নামটা কে রাখছে, আল্লাহ, আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এই নবীর উম্মতে তো আমরা, আব্দুল মুত্তালিব বলেন আমার নাতির নাম সর্বপ্রথম আমি আকাশের মধ্যে আওয়াজ শুনেছি। কিভাবে আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনেছি যেদিন আমার বৌমা আমেনা বিকাল থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ব্যথা, কি ব্যথা, খবর পাইছে সন্তান হবে কিন্তু কেউ নাই, অসহায় স্বামী হারা, আমার সন্তান হবে স্বামী নাই, আমার বিপদে কে আমার পাশে থাকবে, কে আমাকে সাহায্য সহযোগিতা করবে। আমেনা বলেন, আবার মাঝে মাঝে পেটের দিকে চাইয়া দেখি, সন্তান হলে তো সাধারণ মহিলাদের পেট বড় হয়, একটু পরিবর্তন হয়। আমেনা বলেন, আমার সন্তান হবে খবর পাই, কে যেন আমাকে খবর দেয়, কিন্তু আমার তো পেট বড় হয় না, সন্তান আছে এমন কোনো অনুভব, এমন কোন ভারী বোঝা কষ্ট তো আমার হয় না। এবার বলতেছে, আমি একদিন খবর পাইলাম কিভাবে, আমি মাটির কুয়ার থেকে পানি উঠাইতে গিয়েছিলাম। আমিনা বলেন, বালতি নিয়ে গেলাম পানি উঠাবো, কুয়ার পারে দাঁড়ানোর পরে কে যেন সাফা পর্বতে দাঁড়ায় ডাকতেছে, রে জিব্রাইল দেখ আমার বন্ধুর মা আমেনা পানি উঠাইতে আসছে, এত নিচ থেকে আমার বন্ধুরে পেটে লইয়া পানি উঠাইলে বন্ধুর মার কষ্ট হবে রে জিব্রাইল, তুমি জলদি করে যাও, আমার বন্ধুর মা আমেনার হাতের বালতি নিচে ছাড়ার আগে আগে নিচের পানিগুলি তুমি জিব্রাইল উপরে উঠাইয়া দাও। মা আমেনা বলেন, এই খবরটা পাইলাম আমার পেটে রাহমাতাল্লিল আলামিন, আমি নাকি বিশ্ব নবীর মা, আমি রাহমাতাল্লিল আলামিনের মা, আমাকে কে যেন খবর দিলেন। এমন সময় দেখি মাটির নিচের পানিগুলো এমনি করে গর্তের মুখ বরাবর আইসা গেছে, মানুষ যেমন নদীর থেকে কলসি বুড়ায় ঠিক এমন ভাবে আমি আমেনা এই মাটির কুয়ার থেকে কলসি বুড়াইয়া কলসি কাঙ্কে লইয়া যখন গড়ের দিকে রওনা হলাম গো, এমন সময় দেখি এক জাগ পাখি আকাশের মধ্যে গুনগুন গুনগুন করে কি যেন বলে, তাকাইয়া দেখি পাখি সর্দার ডাকতেছে, পাখিরা রে আর সামনে পারিস না, দেখ রাহমাতাল্লিল আলামিনের মা দাঁড়াইয়া রইছে, রে পাখিরা এ রাহমাতাল্লিল আলামিনের মার উপরে উইরা গেলে বেয়াদবি হবে। আমেনা বলেন, সকল পাখিরা আমার দুই পাশে গুইরা যায়, আমি আমেনাকে সালাম জানাইয়া যা। কি আশ্চর্য, আমেনা বলেন, আচ্ছা কি আমি সন্তানের মা হব, আমার তো এমন কোনো অনুভব হয় না। আমেনা কয়, একদিন গভীর রাত্রে নিরিবিলি বসে আমি দেখতেছিলাম পেটে সন্তান আছে কিনা, কই খালি বলে সন্তানের মা হব, কই আমি তো কোনো অনুভব করি না, বোঝা না, ভারী না, বড় না, ব্যাপারটা কি। একদিন লক্ষ্য করে পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে, আল্লাহু আকবার, এমন কড়া নূরের জ্যোতি যার দিকে আমি আমেনা চাইয়াই থাকতে পারি না। তখন থেকে মা আমেনা টেনশন করতেছেন, কবে জানি সন্তান ভূমিষ্ঠ হয়, কবে জানি সন্তান আসে, কবে জানি আমার সন্তান দুনিয়ার তার সীমানে, আমি কাকে বলবো, নাই আমার কেউ অসহায়, আমি চোখের পানি ছেড়ে দিলে আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, বৌমা আমেনা তুমি কিসের ব্যথায় কান্দো, বাবা গো খবর পাইলাম আমার নাকি সন্তান হবে, ও বাবা আমার যে কেউ নাই, কে আমার পাশে থাকবে। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের দাসী উম্মে আইমানকে পাঠাইয়া দিলেন, আমেনার সাথে সাথে থাকো। আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডেকে বললেন, তুমি পাশে পাশে থাইকো, আমেনাকে তোমরা সবাই দেখে দেখে রাখবা যাতে কোনো বিপদ না হয়। যেদিন মক্কা নগরী
নবীর আগমনে খুশিতে নাচতেছিল। আল্লাহু আকবার। পশু পাখিরা একজনের কানে আরেকজনের খবর দিতেছিল, আজকে বলে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। এই খবরে মক্কা নগর বালুর কণা এমন কি খানায় কাবা পর্যন্ত খুশিতে নাচতেছিল। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, আমি ওই দিন সন্ধ্যার সময় খানায় কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম, ও খানায় কাবার মালিক, আমার বৌমা আমেনা অসহায়, সন্তান হবে, তুমি কিন্তু আমার বৌমাকে সাহায্য করো। এইভাবে কাঁদতে 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 রাত্র যখন 2টা আড়াইটা বাজিয়া গেছে, হঠাৎ করে দেখি আকাশে বিকট শব্দ হয়েছে, তাকাইয়া দেখি আকাশের দরজা খানি খুলে গেছে, চারদিক এই দরজাখানি সাজানো হয়েছে। আল্লাহু আকবার। সুন্দর করে সাজানো হয়েছে। তার সাথে সাথে দেখি 3 থেকে 4 জন মহিলা ডান হাতে নূরের বাতি লইয়া জান্নাতি সুন্দর শাড়ি পরে পাখির মতো উইরা উইরা আসতেছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনি তারা আসতেছে আর বলতেছে একজন আরেকজনকে, চলো আমরা আমেনার ঘরে যাই, আজকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে। আব্দুল মুত্তালিব বলেন, আমেনারে আমার নাতি হবে রে, যার খবর আকাশের মধ্যে পেয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বলুন, আকাশে যে নবীর নামের উচ্চারণ হয় এই নামটা কি দুনিয়ার কেউ রাখছে? কে রাখছে? আল্লাহ। আরে জোরে কোন, কে রাখছে? আল্লাহ। এখানে কত সুন্দর করে নাম তারে রাখছে, নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর বন্ধুর নামটা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের নামের মধ্যে আরবি 12টা অক্ষর আছে, আবার বন্ধুর নামের মধ্যেও আরবি 12টা অক্ষর। নিজের নামের 12 অক্ষরে কোনো নকতা নাই, কোনো ভেজাল নাই, বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নকতা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন, আমিও ভেজাল মুক্ত, আমার বন্ধুও বেজাল মুক্ত, আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। আল্লাহু আকবার। কিন্তু এই নবীকে নিয়ে টানা হেসড়া করবেন না, এই নবীকে নিয়ে মাসলা ফিট করে নবীর মর্যাদা কমানোর চেষ্টা করবেন না, তাহলে বিশ্ব মুসলমান মার খাবে। যতদিন পর্যন্ত নবীর পক্ষে এসে নবীর শান ও মান না বাড়াবেন, বিশ্বের মুসলমানের মান শান আমার আল্লাহ বাড়াবে না। যাই হোক, তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে আমার নবী যে আসবে খবর আছে কিনা বলুন তো? আছে। কিভাবে আসেন? আসুন, নবীজি আসতেছে আব্দুল্লাহর কপালে, নবীজির নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর কপালে। আব্দুল্লাহর বয়স 9, বলুন বয়স কত? 9। আরো জোরে কোন, 9। বয়সের মধ্যেই তো সমস্ত খেলা, আরে 9-এর মধ্যেই তো জয়। ইসমাইলের বয়স 9, গলায় ছুরি আইছে, এবার আব্দুল্লাহর বয়স 9, গলায় ছুরি আইছে, কিন্তু আব্দুল্লাহও বেঁচে গেল ছুরির থেকে, ইসমাইলও বেঁচে গেল ছুরির থেকে। বলুন তো কার উসিলাই বাচ্চে? সব বিপদ থেকে বাঁচছে আমার নবীর উসিলাই, কিন্তু আমরা যে বাঁচতে পারতেছি না, তাহলে বোঝা গেল আমরা সেই নবীকে চিনতে পারতেছি না। ঠিক, নবীরে চিনছে গো জংলার হরিণী। সুবহানাল্লাহ। মদিনার ঘটনা বলছি, শিকারি 2 পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে, জাল মাছ মারে না জাল দিয়া, পানির থেকে তো মাছ মারে জাল দিয়া, শিকারি 2 পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে হরিণ ধরার জন্য, সুতার জাল, কিতাবে লিখছে জাল ফিট করছে, গাছগাছার মধ্যে লাঠি দিয়া বাইরেইতেছে, দাও ধাক্কা দিতেছে, হরিণ থাকলে দৌড় দিবে নিরিবিলি রাস্তা দিয়ে, এমনি তো সুতার জালে আটকা পড়ে যাবে, এভাবে লাঠি দিয়া বাইরেইতেছে বাবলা কাটার জঙ্গলার মধ্যে। এক হরিণী এই জঙ্গলার থেকে জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে সুতার জালের মধ্যে পেঁচ খাইয়া গেছে, শিকারি দৌড়ায় যাইয়া ভালো করে পেঁচাইয়া, বিরাট বড় হরিণ, কাঁধে করে আনা যায় না, কিতাব লেখে শেষরাইয়া শেষরাইয়া আনতেছে, হরিণী তার বাসায় কান্দে আর ডাকে, শিকারি রে তোর পায়ে দড়ি রে শিকারি, আমারে ছাইরা দে, আমার ছোট্ট 2টা বাচ্চা অনাহারে মারা যা, এতটা কান্দে রে শিকারি শুনে না, একটা গাছের গোড়ায় নিয়ে এই
চানু হরিণ জাল সহ বাইদা। শিকারি একটু দূরে চলে গেলে এই পথ দিয়ে আসতেছে রাহমাতাল লিল আলামিন। সকল প্রাণী দুঃখ আমার নবী বুঝতেন কিনা বলুন, শুধু এটাই শেষ নয়, নবীর জীবনী সাহাবীদেরকে নিয়ে নবী আলোচনায় বসলেন। এমন সময় একটা দয়াল পাখি দৌড়ায় এসে নবীর সামনে বসে গেছে। সাহাবীরা, হুজুর দয়াল পাখি মানুষের কাছে, পাখি তো মানুষ দেখলে পালায়। রাসূল বলেন, তার মনে কোনো দুঃখ আছে, তোমরা চুপ থাকো। একটু পরে আরেকটা বাস পাখি পাশে বসে গেছে। হুজুর একটা বাস পাখি এই যে, তারও কোনো দুঃখ আছে, তোমরা বসো। রাসূল জিগায়, দয়াল পাখি কি দুঃখ তোমার? দয়াল পাখিটা কাতর সুরে বলতেছে, হুজুর এই বাস পাখিটা আমার সারা দিন যাবত দৌড়াইতেছে, ধরতে পারলে আমার কলিজাটা খুইলা খাবে। আল্লাহর নবী গো, এই বাস পাখিটা আমার খাইবার জন্য দৌড়াইতেছে হুজুর, আমার এটা মনে মনে দুঃখ। কয় কি? তোমার খাওয়ার লেগে দৌড়াইতেছে। এই বাস পাখি তুমি হুজুর সন্ধ্যার সময় গাছের ডালে বুঝি পেটে খিদা, এই খিদা নিয়ে সারাদিন এটাকে দৌড়াইতেছে হুজুর, দরতারলে আমি খাই আমার কলিজাটা ঠান্ডা করুম হুজুর। রাসূল দেখে সমস্যা কাউর চেয়ে কাউর কম না। আমার নবী ডাকতেছে, দয়াল পাখি আয় আয়, তোরে খাইতে চাইতেছে আয় দিগায়। হাতের মধ্যে নিয়ে নবীজি আদর করে বলে দিলেন, যাও যাও তুমি চলে যাও। দয়াল পাখি চলে গেছে। বাস পাখি কয় খাইছে, দয়াল ছাইরা দিছে আমারে সাইজ করব। নবীজি ডাকে, দয়াল পাখি তুমি চলে গেছো? বাস পাখি জি আসো। হুজুর হ্যাঁ ছাইরা দেন, আমি খাইতাম না যাই গিয়ে হুজুর, আমি জীবন আর খাইতাম না, আমি ছাইরা দেন। নবী কয়, আরে তোমার পেটে যখন খিদা তুমি আয় না, একটা কাইক সামনে দে আবার দুই কাইক পিছে যাক। আরে এইতে কতছো কেন বেটা, আস না সামনে আয় না, আরে বেটা আয় সামনে আয়। হুজুর মাফ করে দেন, আমি খাইতাম না যাই গিয়ে হুজুর। আমার নবী ডাকে, আরে বাস পাখি তোমার যখন পেটে বড় খিদা আয় আমার পাশে আয়, আমি নবীর গাল থেকে দুই টুকরা গোশত খাইয়া তোর কলিজা ঠান্ডা করে যা, আয় আমার গাল থেকে গোশত খা। বাস পাখি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আর আমার খাইতে হবে না, আপনার সুন্দর বিচার দেখে আপনার সুন্দর চেহারা দেখে না খাইয়া আমি বাস পাখির কলিজা ঠান্ডা হইয়া যায়। বলতেছিলাম সকল পশু পাখিরা পর্যন্ত আমার নবীর কাছে শান্তি পাইত, সমস্যার সমাধান পাইত, কিন্তু আমরা উম্মত হইয়া নবী দ্বারা সমস্যা সমাধান করতে পারলাম না। বলতেছিলাম হরিণি আমার নবীকে দেখে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মাবুদ, মনের দুঃখ কার কাছে কমুক, তোমার বন্ধু আইসা গেছে আমার জবানটা খুলে দাও না, তোমার বন্ধুর সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন, হরিণী রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান চাইছস, যা আমি আল্লাহ খুলে দিলাম। সুবহানাল্লাহ, হরিণের কথা পর্যন্তই আমার আল্লাহ শুনে বন্ধুর পক্ষে যদি যায়, আমরা যদি নবীর পক্ষে থাকি বলুন আমাদের কথা আল্লাহ শুনবে কিনা? ডাকতেছে, হরিণী আয়, কি দুঃখ তোর? কয়, জালের ভিতরে হুজুর আমার দুইটা বাচ্চা হুজুর সবে মাত্র প্রসব করেছে, পেটের খিদায় ঘাস পানি খাইতে আসছি, আমার শিকারি জাল দিয়ে ধরে ফেলাইছে হুজুর, আমার তো বাচ্চা দুইটা না খায়া মারা যাবে হুজুর, মনে হয় আদা মরা হয়ে গেছে হুজুর, আমার যদি দয়া করে একটু সময়ের জন্য ছেড়ে দিতেন আমি বাচ্চা দুইটারে দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসব। হুজুর দিবেন কি? রাসূল বলেন, ঠিক আছে। নবীজি জালের প্যাঁচ খুইলা, জালটা নিজের হাতে লইয়া এবার হরিণ দিছে ছাইরা, হরিণ তো দৌড়ায় যাইতেছে আর শিকারি এদিক দিয়ে আয়সা পড়ছে। আয়সা জিগায়, আমার হরিণ কই? হরিণ ছাইরা দিছি। আরে কন কি, আমি হরিণ ধরলাম ছাইরা দিলেন আপনি? কপাটা চিন্তা করিস না, হরিণ কিছুক্ষণের মধ্যে ফিরে আইব। শিকারি হাসে, কি আশ্চর্য, ধরতে পাই না হরিণ আবার ছাড়লে ফিরে আইব, এটা কথা কইলেন? আচ্ছা আপনাদের ধারণা কি, যেই নবী হরিণ ছাড়ছে হরিণ আইব কিনা? কেন আমরা না চিনলেও হরিণ এই নবীরে? শিকারি আশ্চর্য হই আমার নবীরে দমক দিতেছে। আমার নবী বলেন, শিকারীরে দমক দমক দিস না রে, যতক্ষণ পর্যন্ত তোর হরিণ না আসবে আমি নবী এই গাছতলা ছাড়বো না।
চিন্তা করিস না। হরিণী দৌড়ে যাইয়া বাচ্চাদের সামনে হাজির, চোখের পানি ছাড়তেছে। বাচ্চারা জিজ্ঞেস করে, মা এইভাবে কান্দো কেন গো মা? হরিণ কোনো কথাই কয় না, খালি কান্দে। বাচ্চারা বলেন, মা কেন কান্দো? অবশেষে হরিণ বলতেছে, বাচ্চারা রে শিকারীর হাতে বন্দি হয়ে গেছি রে বাচ্চারা, দুধ খাইবি নি খা, আমার মা বলে ডাক দিবি নি ঢাক, জীবনের স্বাদ মিঠাইয়া দে, মা কইয়া ডাক দিয়া দে, মারে জীবনের শেষ দেখা দেখা দে রে, দেরি করিস না, রহমাতাল্লিল আলামিনের হাতে রশি লাগাইছি তোদেরকে এক নজর দেখার জন্য, একটা টান দুধ খাওয়ানোর জন্য রহমাতাল্লিল আলামিনের হাতে রশি লাগাইছি, দেরি করিস না, দুধ খাইবি নি খা রে সন্তানেরা, মা কইয়া ডাকবি নি রে ডাক, আর জীবনে দেখা হবে না। বাচ্চা দুইটা একটার সাথে আরেকটা কি যেন কথা বলতেছেন, এ কথাই একজন আরেকজনকে বলে, ও শুনো, এক ভাই আরেক ভাইকে বলতেছেন হরিণের বাচ্চারা, মা বলে আমার নবীর হাতে রশি লাগাইছে, এ বেয়াদবি মা করেছে, জীবন দিব রে মার দুধ খাইব না। আল্লাহু আকবার। বাচ্চা হরিণ হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনলাম না, নবীর যারা চিনেছে নবীর পক্ষে যারা গিয়েছে বলুন তাদের সমস্যা আছে না দূর হইয়া গেছে? দূর হইছে। কিভাবে দূর হয়েছে বাস্তবে আসুন। ছোট্টু ছোট্টু বাচ্চা সবে মাত্র দুনিয়ায় আসছে, একজন আরেকজনের কানে কানে কয় যে মা নবীর হাতে রশি লাগাইছে, এ মার দুধ আমরা খাইতাম না। দুইজন অভিমান করে বসে আছে, মার কাছে আসে না, কথাও কয় না, মা বারবার ডাকে সন্তানরা রে আয় দুধ খায়া দে, চোখের পানি সারে আর ডাকে। বাচ্চারা বসে জবাব দেয়, মা ইয়া তো হারামি মা তুমি, ইয়া তো নিষ্ঠুর মা তুমি, আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য আমার নবীর হাতে বুঝে রশি লাগাইছো, তোমার মতো বেয়াদব মার দুধ আমরা খাইতাম না। মা যতক্ষণ পর্যন্ত নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা না আনবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমার দুধ খাইতাম না, কারণ তারা চিনে গো এই নবী না হইলে আমরা হইতাম না, কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনলাম না। দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে, শিকারী ধমক দিতেছে, তাড়াতাড়ি আমার হরিণ আইনা দেন। এমনি সময় বাচ্চা দুইটা বলে, মা চলো না আমরাও নবীর কাছে যাব, তোমার বেয়াদবির ক্ষমা আনব। বাচ্চা দুইটার সঙ্গে করে হরিণই আসতেছে, কাছাকাছি আসার পর নবীরে ধমক দিতেছে, হরিণ দূর থেকে ডাক মারছে, রে শিকারী তোর পায়ে ধরে আমার নবীরে ধমক দিস না রে, আমার নবীর ধমক আমি সইতে পারি না রে, আল্লাহু আকবার, আমার নবীর কষ্ট হরিণ হইয়া সইতে পারে না, আমরা উম্মত হইয়া কেমনে সইলাম গো। হরিণ ডাকতেছে, শিকারী রে ধমক দিস না রে, আমার নবীরে ধমক দিস না, পিছনে চাইয়া দেখ আমি আইসা গেছি। শিকারী পিছনে চাইয়া দেখে হরিণ গিয়েছিল একটা, অহন দুইটা বাচ্চা ও সাথে মোট তিনটা দেখা যায়। হরিণ দেখে আর কিছু কয় না, বাচ্চা হরিণ দুইটা যখন নবীর সুন্দর চেহারা দেখা যায়, মায়ের আগে আগে বাচ্চা দুইটা যাইয়া আমার নবীর দুইটা পাও মুবারকে পড়ে গেছে, হুজুর হুজুর গো আমার মা বেয়াদবি করেছে, হুজুর আমরা দুইটা বাচ্চা আপনার পায়ে ধরি, আমার মার বেয়াদবির ক্ষমা দেন, যতক্ষণ পর্যন্ত আমার মার বেয়াদবির ক্ষমা না দিবেন গো আমরা জীবন যাবে এ মায়ের দুধ আমরা খাবো না। আমার নবী ডাকে, শিকারী রে বল এবার হরিণ কোনটা নিবি, বড় হরিণটা নিবি না বাচ্চা দুইটা নিবি, না যেই নবী হরিণ ছাড়লে হরিণ আসে সেই নবীর নিবি? শিকারী একবার নবীর দিকে চায়, আবার হরিণের দিকে চায়, আবার বাচ্চাদের কাণ্ড কারখানা দেখে শিকারী একটা চিৎকার মাইরা ডাক মারছে, হুজুর আর আমার হরিণের দরকার নাই গো, যেই নবী হরিণ একটা ছাড়লে তিনটা ফিরে আসে গো, আমার সেই নবীর দরকার, হরিণ ছেড়ে দিলাম, আপনি নবীর হাত ধরে কালিমা লইয়া মুসলমান হইলাম। আজকে পশু পাখিরা পর্যন্ত আমাদের নবীকে দিয়ে বিপদ থেকে উদ্ধার হয়, কিন্তু আমরা পারতেছি না, বোঝা গেল আমরা নবীকে ভালোবাসতে শিখি নাই, আমরা এখনো নবীর পক্ষে যাইতে শিখি নাই, কিভাবে যাবেন? আসুন আগে বাড়ি, আপনাদের কষ্ট হইতাছে ভাই সাহেব? নবীর জন্য কষ্ট করতে মন চায় না? কেন কষ্ট করবেন না? আমার নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে,
আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন, ও জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দাও, আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না, আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখবো না, আমার বন্ধুর দেহ আমার আরশের ডান পাশে দাফন করব। জিব্রাইল খবর নিয়ে ডাকতেছেন, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন, আল্লাহর নবী গো আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, আপনি খুশির সহিত কবুল করুন। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি জর করে ছাড়তেছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম, কোনো কথা কন না, খালি কাঁদেন কেন জানতে চায়? আমার নবী বলেন, জিব্রাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি খুশি হতে পারলাম না। কেন পারলেন না? রে জিব্রাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? রে জিব্রাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিব্রাইল, না না সইতে পারি না, আমি আরশে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে, আমার মন মানে না, প্রস্তাব আমি রাখবো না, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। জিব্রাইল রে আমার গুনাহগারে তিম উম্মতেরা যেই জমিনে থাকবে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো। আরে দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী জীবেস্তে, দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না। 63 সাল জিন্দগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাটছে বলে এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না। বাবারা ভাইরা, এই নবীকে চিরানোর জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন, নিজের নাম রাব্বুল আলামিন, বন্ধুর নাম রাহমাতাল্লিল আলামিন, নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর, নিজের নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই, বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই। আল্লাহকে বন্ধু তোমার নামে 12, আমার নামে 12, রাইতে দিলাম 12, দিনে দিলাম 12, 24 ঘন্টা বন্ধু গো তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম, 24 ঘন্টায় যা গুনাহ করছে তোমার উম্মতরা, 24 অক্ষরের কালিমাটা যদি একবার লাগায়া দেয়, আমি 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দিব। এইভাবে সিস্টেম করে আমার আপনার নবীকে বুঝাইতে চায়। এটা আদম নবীকে না, ইব্রাহিম নবীকে না, মুসা নবীকে না, ঈসা নবীকে না, একমাত্র বুঝাইতে চাই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীকে চিনতে পারলে কোনো সমস্যা থাকবে না, সব দূর হয়ে যাবে। আসুন এই নবীকে চিনবেন কিভাবে, চিনাইতেছে ছোটো কাল থেকে, নবী দুনিয়ায় আসে নাই তার আগের থেকে খবর, তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে নবীর আগমনের খবর আছে কিনা বলুন তো, নাকি আপনারা দুনিয়াতে আইসে পরে মক্কাবাসী বুট দিয়া নবীরে নবী বানাইছে? আমাদের দেশের কিছু লোকের ধারণা নবীরে বুট দিয়া ওই বানাইছে, কি যে টানা হেসরা, কেউ কেউ নবীরে মাড়িদা বানাইছে। গত দুই রাত আগে এক মাহফিলে গেছি, একবারে জোর গলায় কইতাছে আবার যুক্তি দিতাছে, কয় শুনেন বাবারা এক জাতের আলেম বাইরিছে নবীর নূর কয়, ফেরেশতারা তো নূরের তৈরি, ফেরেশতাদের কোনো প্রস্রাব পায়খানা করে? শ্রোতারা কয় না, নবী যদি নূরের তৈরি হইতো নবী তো প্রস্রাব পায়খানা করতো না, নবী প্রস্রাব পায়খানা করছে না আবার জিগায়? শ্রোতারা কয় জি করছে, তাইলে নবী নূর হইছেন করতে?
নূরের হইলে তো প্রস্রাব পায়খানা বন্ধ হইতো, কেমনে যুক্তি দিয়ে বুঝা দেন? কোন নবীরে মাড়িদা বানাইছে? নাউজুবিল্লাহ কান্না, নবীরে মাড়িদা বলে বানাইছে? আমার নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সৃষ্টি সম্পর্কে কিছু বলুন। রাসূল বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। বলুন এই হাদিসটা কি কেউ অস্বীকার করতে পারবে? না। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। রাসূল বলেন, জাবের সর্বপ্রথম তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা নবীজি বলছে, তাহলে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? সত্য। নবী কইব নূর, আপনি যদি কোন মাটি, তাইলে কথাটা সঠিক হইল? নবীজি খালি নূর এটাই সেনা। হযরত উসমান গনি জিন্নুরাইন, কিতাবের মধ্যে উসমান গনির নামটা আসলেই লেখা হয় জিন্নুরাইন, অর্থাৎ উসমান গনি নবীজির দুই মেয়েকে বিবাহ করেছিলেন, বিদায় উসমান গনির নামের মধ্যে লকব হলো জিন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। যে মৌলবি কয় নবী মাটি, হ্যাঁ নিজেও পড়ছে উসমান গনি জিন্নুরাইন, সন্তানেরা নূর আর নবী বলে মাটি, এরকম কিছু ধাক্কা ধাক্কি আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এই বলে ইসলাম তার বিশ্ববাজারে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলছে ইসলাম আমার মনোনীত ধর্ম, নবী বলছে সুন্নি জামাত আমার মনোনীত জামাত, এর বাইরে কোনো জামাত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা নগর যেদিন বর্বর যুগ ছিল, মেয়ে হইলে জীবিত দাফন করত, জীবিত মাড়ি দিত। আমার নবী দুনিয়াতে আসার পর এই অবস্থা যখন চলতেছিল, নবীজির একজন ছাবি যে নার নাম দাহিয়া কালবি, নিজের হাতে 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করেছে, 72টা মেয়েকে জীবিত দাফন করেছে। ও মা বোনেরা, তোমাদের শান, তোমাদের মান, তোমাদের ইজ্জত বাড়িয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না। আসো আগে বাড়তেছি, বলতেছিলাম তোমাদের শান ও মান কিভাবে বাড়াইছে। দাহিয়া কালবি 72টা সন্তান, 72টা মেয়ে আশপড়শি সহ দাফন করেছে জীবিত। এখন তার নিজের বাচ্চা হবে, বিবির পেটে বাচ্চা, ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাবে, বিবিকে বলে গেছে বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে, আর যদি মেয়ে হয় গলা টিপে মারবি, না হয়তো ছুরি দিয়া জব করবি। চলে গেছে, আল্লাহর কুদরত, মেয়ে হয়েছে, মেয়েটা এত সুন্দর, একবারে বাপের চেহারা, সেই জন্য দরদিমা মেয়েটার নাম রাখছে জামিলা। জামিলা শব্দের অর্থই হলো সুন্দর। এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর বয়স হয়ে গেছে, দাহিয়া কালবি বাড়িতে আসছে, আসার পরে বলতেছে মা তোমার আব্বু, যাও যাও তাড়াতাড়ি যাও, আব্বুর গলায় ধরছে, আব্বু আব্বু কোথা থেকে আইছো, আমার জন্য কি আনছো, মজা আনছো নি আব্বু? দাহিয়া কালবি জিগায়, বিবি কার? স্বামী গো তোমার, ওই একবার তোমার চেহারা আমি মারতে পারলাম না। ও মা বোনেরা, তোমরা জীবিত দাফন করতো, গলা টিপা মারতো, আর এই নবী আয়া তোমরা দাম কত বাড়াইছে। দাহিয়া কালবি বলেন, বিবি এ কি করলি, আমার গলায় কলঙ্কের হার পরাইলি। বিবি গো তোমার জামিলাকে গোসল করাইয়া দাও, ভালো কাপড় পরাইয়া দাও, তোমার জামিলাকে লইয়া আমি বেড়াইতে যাব। মা ভাবছে আমার জামিলার প্রতি বুঝি স্বামীর মায়া হয়ে গেছে, সন্তান হিসাবে বুঝি আর মারবে না, মায়া বুঝি হয়েছে, বাবা বাবা ডাক শুনে। জামিলাকে গোসল করাইতে গেলে জামিলার মা বলেন, কেন জানি গো, আমি জামিলার মাথায় পানি দিতে পারি না, আমার হাতে পানি উঠে না, আমি জামিলাকে গোসল করাইতে পারি না, আমার মন ভেঙে গেছে, আমি জামিলাকে কাপড় পরাইতে পারি না, আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। বলো সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে খবর জানে কে? আর যদি কোন কে জানে? আজকে এই মা, এই মা কি জিনিস, বাবা কি জিনিস আমরা চিনি না। বলতেছিলাম জামিলার মা কাপড় পরাই চোখের পানি ছাড়ে। জামিলা জিজ্ঞেস করে, মা আমাকে কাপড় পরাও, তুমি কাঁদো কেন? জামিলার মা বলেন, রে সন্তান, আয় আমার দূরের মেয়ে, আমি যে তোমার কাপড় পরাই গোসল করাই কেন জানি, আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে, বুঝিনা তোমার বাবা জানি কোন বেড়ানি বেড়া।
সঙ্গী করে লয়ে রওনা হলেন, মা পিছন থেকে ডাকতেছে, জামিলা রে আমি মার বুক খালি করে যাইস না, আরে জামিলা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো। দুঃখিনী মা রাস্তায় দাঁড়িয়ে আছে, ও মা বোনেরা তোমরা কেন এই নবীরে চিনো না, দাঁড়িয়ে আছে একটু পর একটু সময় পার হয়ে যায়, জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপাই চলে গেছে, দাহিয়া কালবি পাহাড়ের চিপাই যাইয়া জামিলাকে দাঁড় করাইয়া গর্ত করতেছে, গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত হয়ে যাওয়ার পর জামিলা জিগাই, বাবা গো এত কষ্ট করে গর্ত করতেছো কেন, তুমি না বেড়াইতে যাইবা বাবা, চলো না আমরা বেড়াইতে যাই। এই কথা বলতে দেরি নিষ্ঠুর পাষাণ দাহিয়া কালবি জামিলাকে ঘাড় ধরে গর্তের ভিতরে ফেলাইয়া বুকের উপর পাড়া দিয়া দাঁড়াইয়া বড় বড় পাথরগুলো বুকে মারতেছে। জামিলা এমন একটা চিৎকার মারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহু আকবার। জামিলা ডাকতেছে, বাবু কোন অপরাধে গো আমার বাবা আমারে মারে, এ বাবা আমারে মাইরো না, আমি মেয়ে হইয়া জন্মের পরে যদি তোমার কলঙ্ক হয় বাবা গো আমারে মাইরো না, আমারে ছেড়ে দাও, আমি জামিলা এমন একটা দেশে চলে যাব যেখানে মানুষ দাহিয়া কালবি চিনে না। নিষ্ঠুর পাষাণ পিতা মানলো না, বুকের উপর পাড়া দিয়ে পাথরগুলি দিচ্ছে, একটু পরে পরে মেয়েটা ডাকে, বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায়, বালু দিলেন পাথর দিলেন, পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয়, বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বলেন, আমি যত দূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে, সন্তান আমারে ডাকতেছে, বাবা গো আমারে মাইরো না, মনটা মানতেছে না, কি করলাম এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো। দৌড়ে বিবির কাছে গিয়ে কানতেছে, বিবি গো, ও বিবি আমার জামিলা কই গো বিবি, বিবি কান্দেছে, আমি আমার কলিজাটা কেন জানি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, বিবি গো আমি তো তোর জামিলা রে জীবিত দাফন করে আসছি। বিবি কান্দে, স্বামী কি করলা, একটা দৌড় মারছে আমার নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়া কালবি অপরাধী আপনার কাছে আসছি। কি করেছ হুজুর, আমি 70 থেকে 72টা মেয়ে জীবিত কবর দিয়েছি, কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়েটা ছিল, এত সুন্দর চেহারা ছিল, হুজুর আমার যখন বাবা কইয়া ডাকছে গো এখন তো আমি ডাক আর বলতে পারি না, হুজুর গো এই অপরাধ কি আমি ক্ষমা পাবো। আমার নবী বলেন, দাহিয়া কালবি রে আয় আমার পাশে আয়, আমার হাতে হাতটা লাগাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে, আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আমার নবী ওই দিনের পর ঘোষণা করে দিলেন, আর কোন মেয়ে সন্তান মারা যাবে না, জীবিত কবর দেওয়া যাবে না, যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার দুইটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার তিনটা মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেশতি হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ বলুন, মেয়ের দাম বাড়াইছে কিনা আমার নবী? এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা? ও মা বোনেরা যদি আমার নবীর পক্ষে আসতে পারো দেখো না পুরস্কার কি আসে। বলতেছিলাম নওফেলের মেয়ে মরিয়ম তরবারিটা হাতে লইয়া যুদ্ধের পোশাকটা পরে ঘোড়ার উপর সওয়ার হইয়া ডাক মারছে চেকটা চক্কর লাগাইয়া, রে মক্কার যুবতীরা আয়, আমি নওফেলের মেয়ে মরিয়ম ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 200 যুবতী মহিলা নওফেলের মেয়ে মরিয়মের পক্ষে এসে গেছে। সুবহানাল্লাহ, আমার নবীর নূরে মুহাম্মাদের পক্ষে নওফেলের মেয়ে মরিয়ম আগে তরবারি ধরেছে। মহিলারা গো তোমাদের ভাগ্য ভালো গো, তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো। এবার তরবারি লইয়া খানে কাবার চারিপাশে দাঁড়ায় গেছে যুবতীরা, আব্দুল মুত্তালিবের পাশে যাইয়া তরবারি উড়াইছে নওফেলের মেয়ে মরিয়ম, রে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়া যাবে না, আব্দুল্লাহর গলায় যদি ছুরি দিতে চাও এই যে দেখো 200 তরবারি তোমার পাশে দাঁড়াইয়া গেছে, আজকে আমি এই মক্কা নগরীতে রক্তের বন্যা বসাইয়া দেব, পারবা না দিতে? একটু পরে গো আপনাদের মতো যুবকেরা তরবারি লইয়া চারপাশে ঘেরাও করে ফেলেছে, যুবকেরা ডাকতেছে, ও আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দেব না, আমাদের রক্ত থাকতে আব্দুল্লাহকে জব করতে দেওয়া হবে না। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে খানে
মনে কাবার চারিপাশে ঘেরাও করে ডাকতেছে, রে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে জবু করা যাবে না রে, আব্দুল্লাহ মক্কা নগরীর সম্পদ, আব্দুল্লাহরে দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসায় লস হয় না, আব্দুল্লাহকে দেখে কাজকামে গেলে কাজকামে বিপদ হয় না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কেন বিপদ হবে আব্দুল্লাহরে দেখে গেলে, আব্দুল্লাহর কপালে যে রাহমাতাল লিল আলামিন, কেন বিপদ হবে? মা বোনে না, তোমার মতো মহিলা ছিল নওফেলের মেয়ে মরিয়ম, নিজের জীবন দিতে রাজি, আমার নবীর বাবার কুরবানি হইতে রাজি না। ডাকতেছে দেওয়া হবে না, আল্লাহর কুদরত 100 বারের মাথায় টান দিলে আব্দুল্লাহর নাম আসলো না, 100 উডের নাম আসলে নবীজির দাদা আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে খানায় কাবার সামনে 100 উট কুরবানি করে দিলেন, আদায় হয়ে গেল। এবার বড় হইতে শুরু করলো খাজা আব্দুল্লাহ। 19 বছরে পৌঁছলে নওফেলের মেয়ে মরিয়ম বারবার খালি ডাকে, কি আব্দুল্লাহ রে, তোর পায়ে দুরি, তোর বাবারে বলিস আমারে নি তোর বউ বানাবো, তোর ঘরে নি তুইলা নিব। ও আব্দুল্লাহ, আমার বাবার কোটি টাকার সম্পদ, কেউ নাই, আমি মাত্র আছি। আব্দুল্লাহ রে, কথা দিলাম রে, আমার বাবার সকল সম্পদ আমি তোর পায়ের মধ্যে ঢাইলা দিব। রে আব্দুল্লাহ, তোমার কপালে যা দেখি রে, এ নবীর আশায় আমি সব ঢাইলা দিব। কিন্তু এইভাবে প্রস্তাব খালি আসতেই থাকে, কয়জনের প্রস্তাব শুনবে? অবশেষে লম্বা ঘটনা, মদিনার ছোটকালের বন্ধু ছিলেন ওহাব জোহরি, এবার চলে গেলেন ওহাব জোহরির বাড়িতে। দোস্ত আছো বাড়িতে? হ, তোমার না ছোট্টকালে একটা মেয়ে দেখছিলাম, যে মেয়েটা খুব সুন্দরী, মেয়েটার নাম ছিল আমেনা, মেয়েটা কি বিয়ে দিয়ে দিছো? না, বিয়ে দেই নাই। তাহলে আমার পোলা আব্দুল্লাহ খুব সুন্দর, তোমার মেয়ে আমেনা খুব সুন্দর, চলো আমরা বিয়ের কাজটা শেষ করি। বৃহস্পতিবার দিবাগত রাত্রে মা আমেনা আর খাজা আব্দুল্লাহর সাথে বিবাহ হইয়া যায়। জোরে জোরে কন সুবহান, খাজা আব্দুল্লাহ মা আমেনা যেই রাত্রে জুমার রাত্রে বাসর ঘরের মধ্যে গিয়েছিলেন, আমেনা বলেন আমি দেখি খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা খাইছে। সুবহানাল্লাহ, কন্যা যখন খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুমা লাগাইতেছে, আমি দেখি আকাশ থেকে একটা নূরের অংশ আমি আমেনার ভিতরে ঢুকছে। আমেনা বলেন একটা পূর্ণিমার চাঁদ যেন আমার কলিজাটার মধ্যে ঢুকছে। কি দেখলাম কি দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। এবার আব্দুল্লাহ শ্বশুর বাড়ির থেকে বেড়াইয়া আসতেছে, নওফেলের মেয়ে মরিয়ম 2-3 দিন হয় আব্দুল্লাহরে দেখে না, কলিজা মানে না, হঠাৎ দেখে রাস্তা দিয়ে আসতেছে, দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহরে দেখা যায় কিন্তু আগের আব্দুল্লাহ তো না, ব্যাপারটা বুঝি না, বাড়ির কাছাকাছি আসলে ডাইকে আব্দুল্লাহরে ঘরে নিত, আজকে ডাক দেয় না। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে ঢুকতেছে, 2টা চোখের পানি ছেড়ে দিছে, মাবুত, মনের আশা বুঝি পোড়া হইল না। খাজা আব্দুল্লাহ নিজেই পিছে গিয়া ডাকে, রে মরিয়ম, অন্যদিন আমারে ডাকতা, আজকে কেন আমারে ডাকো না, ব্যাপারটা কি জানতে চাই। এবার চোখের পানিগুলি মুছতেছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, আজকে তো আগের আব্দুল্লাহ দেখি না, যা দেখে আমি পাগল ছিলাম রে, তারে তো তোর কপালে দেখি না। রে মা বোনেরা, পাগল হও না গো আমার নবীর জন্য। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে যাইয়া বিছানাটার উপর উপুর হইয়া পরে পরে কাঁদতেছে, আব্দুল্লাহ মাতার পাশে বসে বসে সান্ত্বনা দিচ্ছে। এবার উঠে বসে বললেন, আব্দুল্লাহ সত্য করে কো, তুমি কি বিয়ে করেছ? হ্যাঁ, আমি বিয়ে করেছি। কোথায়? মদিনায়। তোমার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম আমেনা। একটা চিৎকার মারছে মরিয়ম, আমেনা গো তোমার জীবন ধন্য হইয়া গেছে। আমি যে তোমারে প্রাণে মনে ভালোবাসতাম, সব তোমারে দিতাম বলেছিলাম কেন? আমি আমার বাবার কাছ থেকে তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের মধ্যে পেয়েছি, আখিরি নবী আসবে, নবীর বাবার নাম মায়ের নাম ছিল, এমন কি তোর কপালের মধ্যে আখিরি নবীর নূরের নিশানা ছিল। আব্দুল্লাহ রে, আমি তো তোকে ভালোবাসি নাই রে আব্দুল্লাহ, আমি আখিরি নবীরে ভালোবাসা চাইছিলাম, সব দিব রে, তোমার বিবি হব রে আব্দুল্লাহ, তোমার বিবি হইয়া আমি রাহমাতাল লিল আলামিনের মা হইব রে। আব্দুল্লাহ
কসম খাইলাম রে রহমাতাল লিল আলামিনের মা যখন হইতে পারলাম না আর জীবনে কোনোদিন বিবাহ বসবো না আমার আল্লাহ বলেন ও মরিয়ম আমার বন্ধুর ভালোবাসায় চাইছিলি আমার বন্ধুর মা হইতি মনে বড় আশা ছিল হইতে পারলি না তোর ভালোবাসাটুকুন আমি আল্লাহ কবুল করেছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলুন নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমের পাগল যারা হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে ফেরেশতার দলে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমের পাগল যারা বলতেছিলাম দয়ার নবী মায়ার নবীর প্রেম আর ভালোবাসায় কসম খাইলেন জীবনে আর কোনোদিন বিবাহ বসবে না আশারের জমিন যেদিন কায়েম হবে ওই মরিয়মের আমার নবীর প্রতি ভালোবাসার পুরস্কার দিবেন আমার আল্লাহ যদিও কালিমা পড়ে নাই যদিও এই যুগে আসে নাই যদিও মরিয়ম মুসলমান হইতে পারে নাই শুধু ছিল গো আমার নবীর ভালোবাসা আল্লাহু আকবার কালিমাও পড়ে নাই নামাজও পড়ে নাই মুসলমানও হয় নাই তারপরও আমার আল্লাহ সিস্টেম করেছে বন্ধুর ভালোবাসার পুরস্কার দেওয়ার জন্য কিভাবে দিবে হাশরের দিন বিচারের কূট বসে আমার আল্লাহ ডাকবেন ফেরেশতারা রে আমার মরিয়ম খই মরিয়মকে জান্নাতে নিয়ে যাও মরিয়মকে জান্নাতে নিয়ে যাও তখন ডাক দিবেন ফেরেশতারা মরিয়মকে মরিয়মকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে হাশরের ময়দানে কোটি কোটি মরিয়ম আয়েশা জোর হবে ফেরেশতারা পড়বে বিপাকে হারি কয় কি আল্লাহ আপনি কোন মরিয়মের কথা কইছেন এখানে তো কোটি কোটি মরিয়ম হাজির হয়ে গেছে আল্লাহ বলবেন আরে না এই মরিয়ম না তো ঈসা নবীর মা মরিয়ম কই দেখ ঈসা নবীর মা মরিয়মকে ডেকে আনবেন ঈসা নবীর মা কই আমি আপনি জান্নাতি হবেন যান আপনি জান্নাতে যান অন্য অন্য মরিয়ম নামের মহিলারা এবার চোখের পানিগুলি ছাড়তে থাকবে ঠোঁট দুইটা ভাঙতে থাকবে চেহারাটা কালো হয়ে যাবে আমার আল্লাহ বলবেন রে ফেরেশতারা মরিয়ম নামের মহিলাদের মনটা খারাপ হয়ে গেছে যা আমি আজকে ঈমান বুঝি না নামাজ বুঝি না রোজা বুঝি না কালিমা বুঝি না এ মরিয়ম নামের যত মহিলা আছে বলুন নওফেলের মেয়ে মরিয়ম পড়ছে কিনা পড়ছে পড়ছে রে ফেরেশতারা মরিয়ম নামের যত মহিলা এই ময়দানে আছে রে আমি সবাইকে আজকে মাফ করে দিলাম নবীর ভালোবাসায় ওই মরিয়মকে ভিতরে ঢুকানোর জন্য আমার আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিছে আল্লাহু আকবার ভালোবাসার পুরস্কার কত আসুন আরো সামনে বাড়ি কষ্ট হইতাছে আপনাদের নবীর জন্য কষ্ট করবেন না কষ্টটা কার জন্য করবেন আল্লাহু আকবার আসুন না আগে বাড়ি ছিলাম এই নবীর ভালোবাসায় যারা বসে আছো গো পুরস্কারের বাজেট আমার আল্লাহ করতেছে আর একটু অপেক্ষা করুন বাজেট ঘোষণা হয়ে যাবে সুবহানাল্লাহ কন্যা কিভাবে ঘোষণা হবে এই তো সামনে আসতেছে আল্লাহ সিস্টেম করেছেন আমি রাব্বুল আলামিন আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নামে 12 অক্ষর আমার বন্ধুর নামে 12 অক্ষর আমার নামে নক্তা নাই বন্ধুর নামে নক্তা নাই আমার নামে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমার বন্ধুর নামে 12 ঘন্টা আমার আল্লাহ কিভাবে মিলাই জোরে জোরে কন সুবহানাল্লাহ নিজের নামে শেষেও রাব্বুল আলামিন বন্ধুর নামে শেষেও রাহমাতাল লিল আলামিন দেখছেন না দুনিয়াতে সিস্টেম করে নামে নামে মিল থাকলে কি কয় কি কয় মিতা মিতা কয় না মিতা কয় দুস্ত কয় বন্ধু কয় নামের মিল থাকলে আল্লাহ তখন খুশি হয় কি রে মিতা পাইলে কই আরে আমি তো আমার বন্ধুর সাথে নামের সাথে নামের মিল করে বন্ধুত্ব করেছি তোরা কি হেই বন্ধুত্ব করছস রে কন্যা সুহা
নামাজ পড়বেন আসুন, নামাজ কবুল হবে না নবী যদি না থাকে, রোজা রাখবেন রোজা হবে না নবী যদি না থাকে, হজ করবেন হজ হবে না নবী যদি না থাকে, আসুন আগে বাড়ি আমার নবী আসতেছে। আল্লাহু আকবার কেন না, মা আমেনা বলেন যেদিন রাহমাতাল্লিল আলামিন আমার পেটে তার শিব নিছে, ওই দিন থেকে রাতের বেলায় আমি আমিনা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই, আমার কে যেন আয়েশা খবর দেয়, আমিনা গো সাবধানে থাইকো, তুমি সাধারণ কোনো মহিলা নয়, তুমি রাহমাতাল্লিল আলামিনের মা। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। আমিনা বলেন যেদিন রাহমাতাল্লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না, লাউলা কালামা খলাকতুল আফলাক, সব বানাইলাম বন্ধুর জন্য। বলুন কার জন্য বানাইলো? আমার আল্লাহ বলেন আমার বন্ধু বিশেষ মেহমান। সুবহানাল্লাহ, আমার বন্ধু বিশেষ মেহমান, বন্ধু যাওয়ার আগে আদব নবী পাঠাইলাম, যাও ক্লিয়ার করো, শীষ নবী পাঠাইলাম ক্লিয়ার করো, মুসা নবী পাঠাইলাম পরিষ্কার করো, ইব্রাহিম নবী পাঠাইলাম সুন্দর করে সাজাও, সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও, সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের প্যান্ডেল। আল্লাহু আকবার কন্যা, সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল, নবী যদি না হইতো পৃথিবী হইতো না। বলুন এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো? না, প্যান্ডেলের কারণ মাহফিল। আমার আল্লাহ বলেন পৃথিবীর কারণ আমার বন্ধু, সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম, আমার নবী বিশেষ বন্ধু আসবে, এমন কি মক্কা নগর স্টেজ বানাইলাম। মক্কা নগর কি স্টেজ? আর জুরিকন মক্কা নগর স্টেজটা মক্কা নগরে বানাইলো কেন? মক্কাতে মানুষের কষ্ট, যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই, আমার আল্লাহ কয় মক্কা নগরী পাথরের দেশ, মানুষের খাবারের কোনো জিনিস নাই, এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায়। জোরে কর না, নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে, আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব। বলুন তো নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে? সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর হলো স্টেজ, মা আমেনার কুল হইল আসন। মা আমেনা বলেন যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে, রাত্র তিনটার দিকে আব্দুল মুত্তালিব বলেন খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে, নাম হবে মুহাম্মাদুর রাসূল। এই খবরটা পাই আব্দুল মুত্তালিব একটা চিৎকার মারছে, আমার নাতি হইছে রে, দৌড়াইয়া আমেনার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া ডাকাইতেছে, আমেনা রে দরজা খুলে দে, আমার এই তিন নাতিটারে আমার কুলে উঠাইয়া দে, আমি আমার নাতিরে দুই গালে চুমাবো, আমার নাতি এতিম রে বাবা নাই কে আদর করবে। ভিতর থেকে উম্মে আইমান ডাকতেছে আব্দুল মুত্তালিব আপনি কি পাগল হয়ে গেছেন, আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন, এখনো সন্তানাদি দুনিয়ায় আসে নাই, আমেনা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ, আমার তোমার আমার মা বাচ্চা হলে ওয়া ওয়া করে কান্দে, হাউ মাউ করে কান্দে, পানি খায় মাথায় পানি দেয়। এবার উম্মে আইমান বলেন আব্দুল মুত্তালিব গো আমেনা ঘুমায় আছে কোনো খবর পাইছি না। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে, আমার বন্ধুর মারে ঘুম পাড়াইয়া রাখ, আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইবো। যদি কুদরতি ভাবে না হইতো নবীর গুসল লাগে না কেন? আল্লাহু আকবার কন্যা, এই নবীকে চিনা দরকার আছে কিনা? আমার আল্লাহ কয় ফেরেশতারা রে আমার বন্ধুরে ঘুম পাড়াইয়া রাখ, আমার বন্ধুর মা আমেনাকে ঘুম পাড়াইয়া রাখ, আমি আমার বন্ধুকে কুদরতি ভাবে বাহির করব, এমন কুদরতি ভাবে বাহির করব রে আমার বন্ধুর গুসুলের প্রয়োজন হবে না। তাইরে নবী মায়ারে নবী দুনিয়াতে আসবে, দাদা আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায় কান্দে, হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলেন তোমরা কি খবর পাও নাই নাতি যে হবে রে, আমার নাতির খবর আমি আকাশে পেয়েছি। আব্দুল মুত্তালিব বলেন আমি শুনেছি আকাশে রহমতের ফেরেশতারা আমার নাতির প্রেমের গান গায়,
ও আব্দুল মুত্তালিব তুমি কি পাগলামি করতেছো, কই তোমার নাতি, তোমরা খবর পাও নাই? আমি খবর পাইছি, আকাশে গান শুনেছি, আকাশেতে লক্ষ তারার জুন আগে জ্বলেছে, বলুন আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আরে উম্মে আইমান আমি আকাশের মধ্যে আমার নাতির আগমনের গান শুনেছি, দরজাটা খুলে দে একটু সবুর করুন, ভাবে বোঝা যায় এখনই বুঝি এসে যাবে সন্তান। একটু পরে উম্মে আইমান বলেন আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে, মায়া মনে বলেন আমি দুইটা হাত বাড়াইয়া আমার শিশু সন্তান শিশু নবীকে কুলে নেওয়ার পর আমি দেখি যে আসনের মধ্যে গো এই অতিথি ছাড়া আর কেউ বসতে পারে না, বলুন আমেনার কুলে আমার নবী ছাড়া আর কেউ বসতে পারছে কিনা, আমার আল্লাহ বলেন পৃথিবী প্যান্ডেল মক্কা নগর স্টেজ আমেনার কুল আসন বানাইলাম রে, এই আসনে কেউ বসতে পারবে না, আমার নবীকে কুলে নিয়ে যখন মা আমেনা বসে গেছে, মা আমেনা বলেন আমি দেখি দুইটা পাহাড়ের একত্রিত হয়ে গেলে খানে কাবা পাহাড়ের নিচ দিয়া আমার শিশু সন্তানের সেজদা জানাইতাছে, শুধু খানে কাবা নয় আমি দেখি রে মক্কা নগরীর পাহাড়গুলো আমার ঘরের চারিপাশে ঘুরতেছে, রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে আর গুনগুন করে গান গাইতেছে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, মায়া মনে বলেন আমার কুলে রহমাতাল লিল আলামিন পূর্ণিমার চাঁদ ফেরেশতাদের গুনগুনি, আমি আমার সন্তানের দিকে বারবার তাকাইয়া দেখি আমার সন্তান কেমন, তাকাইয়া দেখি গোসলের দরকার ছিল না, আমার নবী আমার শিশু সন্তানের পরনের মধ্যে জান্নাতি পোশাক ছিল, আমি মা হইয়া শরম জাগা দেখি নাই, এই নবীর চিন গো এই নবী ব্যতীত বিপদ উদ্ধার হবে না, মায় আমিনে বলেন কুলের মধ্যে নিয়ে বসে থাকি আমার প্রাণ ঠান্ডা হয়ে যায়, মক্কা নগর আনন্দের ঢেউ খেলতেছে, খানে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছে নবীরে পাইয়া, এখন আপনারা নবীরে পাইয়া খুশি না বেজার? আমরা নবীরে ভালোবাসি, বলুন কার নির্দেশে? এই নবী যদি না হইতো আমরা জগতে আসতে পারতাম কিছুই হতো না, আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে চাই আসুন নবীজি দুনিয়াতে আইসা গেছে রাহমাতাল্লিল আলামিন নবী, একের পর এক বয়স হতে চলছে, বাবা দুনিয়ার থেকে বিদায় দেখেই নাই নবী, মা দুনিয়ার থেকে বিদায়, এখন নবী অসহায় দাদার কাছে, দাদাও দুনিয়ার থেকে বিদায়, কি যে অবস্থা হয়ে গেল নবীজি রাস্তায় এতিম চুপ করে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, আল্লাহ কই বন্ধু গো আমি তোমাকে এতিম হতে দেই নাই, যদিও তুমি এতিম কিন্তু এতিমি অবস্থাটা বুক করতে তোমাকে দেই নাই, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়তীম, কারণ কি আদর করত নবী যার কাছে গেছে সেই নবীরে নিজের সন্তানের চাইতে কি করত বেশি আদর করত, যেদিন আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হবে সকল ছেলেদেরকে ডাকতেছে তোরা আমার নাতিরে কে নিবে, আইছে আবুল আহাব, আব্বা আপনার নাতি মা নাই বাবা নাই কি করবেন আমারে দেন, নবীজির দাদা কয় আবুল আহাব রে তরে দিতাম না, আমার এই নাতির কদর তুই বুঝতে না, তাহলে বোঝা গেল আগেও একটা বাঘ আসিন নবীরে চিনেন না মানুষ কেডা আগে থেকেই বাঘ হইছে, আবুল আহাব তুই আমার নাতির ইজ্জত বুঝতে না, আইছে আমির হামজা কনা তুমিও না, এভাবে সবাই আইছে কেউ রে দিল না, সবাই শেষে আইছে নবীজির আপন চাচা আবু তালিব, আবু তালিব পাশে দাঁড়ায় আব্বা সবারই তো ফেরত দিলেন আপনার নাতি দিলেন না, অনকে আপনার নাতি কি আপনি কবর লয়ে যাবেন, নাইলে আমার দেন আমি লালন পালন করব, একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব চোখের পানিগুলি জর্জর করে ছেড়ে দিছে, অপেক্ষায় ছিলাম রে কোন সময় তুই হাত বাড়াবি, আমি জানি
আমার এতিম নাতির কদর তুই সারা কেউ বুঝবে না। চট্টগ্রামের ভাইরা, আমার আল্লাহ জানে গো তোমরাই আমার নবীর কদর জানো। যারা আজকে নবীর মহব্বতে এই মাহফিলে বসে আছো, আমার নবী তোমাদের জন্য ফুল সিরাতের গাড়ে বসে থাকবে। হাশরের জমিন যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন, ডাকবেন ফেরেশতারা, রে আমার বন্ধু কই রে বন্ধু, সারা বিচার হবে না, দেখ আমার বন্ধু কই। ফেরেশতারা ঘুরতে থাকবে, কোথাও নবীজিকে পাওয়া যাবে না। হযরত জিব্রাইল যাইয়া দেখবে ফুল সিরাতের কিনারে আমার নবী কান্দে, রে বারবার পিছন দিক থেকে ডাকতে থাকবেন, ইয়া রাসূল আল্লাহ চলুন বিচারের কূট বসে গেছে, বিচার শুরু হবে, হুজুর চলুন চলুন। আমার নবী জবাব দিবেন না, দুইবার ডাক দিবেন জবাব দিবেন না, তিনবারের মাথায় নবীজি মুখটা ফিরাইলে জিব্রাইল দেখবে নবীর চোখের পানিতে দুইটা চোখের শাট কালো হইয়া গেছে। হুজুর এইভাবে কেন কাঁদতেছেন, চলুন না বিচার কাজ শুরু হবে। আমার নবী বলবেন জিব্রাইল রে না জানি আমার গুনাহগার উম্মতেরা রে ফুল সিরাতের ফুলের নিচে বইরা যায়, এই ব্যথায় আমি কান্দি, এই দুঃখে আমি কান্দি, চলুন বিচারের কাজ শুরু হবে। আমার নবী আল্লাহর আরশের সেজদায় নিচে যায় সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ ডাকবে বন্ধু গো আর এইভাবে কান্দু না, কথা দিলাম তোমার একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে দিব না। নারে তাকবীর আল্লাহ, নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, জশনে ঈদ মিলাদ নবী জিন্দাবাদ, হায়াত নবী জিন্দাবাদ, জিন্দা নবী জিন্দাবাদ। মাশাআল্লাহ, বলতেছিলাম আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে গেলে আমার আল্লাহ কথা দিবেন বন্ধু গো তোমার কান্না আর সহ্য হয় না, কথা দিলাম তোমার উম্মত আমি জাহান্নামে দেব না। আমার নবী মাথা উঠাইয়া চোখের পানিগুলো ঝরতে থাকবে, দুইটা হাত এইভাবে বাড়াবে, মাবুদ গো আমার উম্মত যদি জাহান্নামে না দাও, আমার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিয়া দাও। আমার আল্লাহ বলবেন বন্ধু গুনার খাতা তোমার কাছে দিব কেন, মাউত 1 কোটি কোটি মানুষের সামনে আমার উম্মতের গুনার খবর যেন অন্য নবীরা জানতে না পারে, সেই জন্য আমার হাতে দিয়ে দাও। আমার আল্লাহ বলবেন বন্ধু তোমার হাতে দিব না, অন্য নবী রাসূল জানবে না, অন্য নবী রাসূলের উম্মতেরা অন্য নবী রাসূল জানবে দূরের কথা, তোমার উম্মতের গুনার খবর তোমারেও জানাবো না, আমি আল্লাহই সব মাফ করে দিব। এখন নবীর উম্মত হইলে মাফ করবে নাকি না হইলে, হইলে মাফ হইলে নবীর উম্মত কিভাবে হওয়া যায় এটা বুঝা দরকার আছে কিনা? আছে। আসুন আগে বাড়ি। আমার নবী খালি চুপচাপ বসে থাকে, দাদা ডাকতেছে আব্দুল মুত্তালিব, কেনবি নবীর আপন চাচা আবু তালিব হাত বাড়াইছে, দেন আবু তালিব রে আমি অপেক্ষায় আসলাম তুই কোন সময় হাত বাড়াবি, না না আমার নাতিরে দিয়ে গেলাম। আবু তালিব নিজে কষ্ট করে গো আমার নবীরে কষ্ট দেয় না, নিজে যদি একক্ত খানা নাও খায় আমার নবীর খানার বন্ড কম দেয় না, নিজের সন্তানেরা যদি নাও খায় আমার নবীর খানা ঠিক আছে, অর্থাৎ আমার নবীরে কষ্ট দেয় না। অভাবী সংসার কিতাব বলে আরব দেশে অভাব, তখনকার সময় অভাব ছিল, নবীজি চাচা আবু তালিবের ঘরে কিন্তু অভাব। আবু তালিব ভাবতেছে বাতিজাটা আমার ঘরে, অভাবের জন্য কি করব, চাচা একটা ব্যবসার সফর দিয়ে আসি, শেষ বয়স বুড়া বয়স, কিন্তু 70-72 জনের একটা কাফেলা করে ব্যবসার উদ্দেশ্যে বাহির হবে, কিন্তু নবীজিরে কয় না, নবীজির বয়স তখন 13 বছর, বলুন কত বছর, দুনিয়ার বয়স নবীজির 13, কিন্তু বাতিজারে না জানাইয়া চুপচাপ যাইব গা, কারণ বাতিজা তো খালি চাচার দিকেই থাকে বেশিরভাগ, চুপচাপ রওনা হবে এমন মুহূর্তে নবীজি যায় পাশে দাঁড়াইছে, চাচা কই যাইবেন, আপনি ভাবছেন আমারে না কইয়া যাইবেন গা, আপনি এই বুড়া বয়সে এ বুঝা বইবেন আমি বাতিজা কোন দিনের জন্য আসি, দেখছেন নি নবী কি শিক্ষা দিছে, সাসার কষ্টে বাতিজা যাইতেছে আর ওখানে বাবার কষ্টেও পুরায় যায় না, নবীর উম্মত হইবেন কেমনে, নামাজ পড়াও তো কোনো লাভ হবে না,
চাচা কি আমার না লইয়া যাইতে পারবেন না? আরে বাবা, চাইছিলাম যে তোমার কষ্ট হবে হাঁটার রাস্তা। চাচা যত কষ্টই হোক আমার নেওয়ান লাগবো, আমি থাকতে আপনি সাসা কষ্ট করবেন? দেখছেন, সাসারে দেয় না কষ্ট করতে। নবী কি শিক্ষা দিলেন, কি আদর্শ! আর ওখানে বাফের মাথায় ফুজা দেয়। বিশ্ব নবী জন্ম নিলেন মা আমেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়ও, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়ও। আসুন আলোচনার সংক্ষেপ, রাত্র গভীর হয়ে গেছে, দোয়া হয়ে যাবে, অল্প একটু সময় বসুন। দয়ার নবী, মায়ার নবী কি শিক্ষা দিলেন! নবী আল্লাহ পাইতে গেলে ট্রান্সমিটার হলো নবী, এই নবী ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে না। যাই হোক, এবার নবীর শিক্ষা। নবী বলেন, চাচা আমারে থুইয়া যাইবেন? আমারে থুইয়া পারতেন না, আমি যামুর লগে কি করবো, একেবারে নাসুর বন্দা, যাই বই লগে রওনা হয়েছে। যাইতে ওদিক দিয়া বহিরা নামে এক পাদ্রি তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে পাইছে, 13 বছর বয়সে আখিরি নবী। সুবহানাল্লাহ, কন্যা 13 বছর বয়সে আখিরি নবী। চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ব্যবসার কাফেলার সাথে আসবে, এ তাওরাত জাবুর ইঞ্জিলের মধ্যে খবর পায়া এ পাদ্রি রাস্তার কিনারে মুসাফিরখানা করছে। মুসাফিরখানা কইরা কোনো মুসাফির আইলেই ডাইকা নিয়া নিয়া খাওয়া খাওয়া গিয়ে দেহে কিতাব দলে যা, আখিরি নবী এরকম নমুনা, এরকম আকৃতি, বাবার নাম এই, মার নাম এই, চাচার সাথে আইবু এই বয়স 13 বছর বয়সে, নাই তো এখানে তো নাই, দেখা যা খাওয়া বিদায় দে পাদ্রি। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে সারা সম্পত্তি শেষ করে ফেলছে, রাত্রে বসে বসে কান্দে, আকাশের মালিক আমার কি মনের আশা পুরা হবে না, সব শেষ করে দিলাম আখিরি নবীর দেখবার জন্য। সুবহানাল্লাহ, কন্যা পাদ্রি হইয়া নবীর জন্য পাগল গো, উম্মত হইয়া নবীর পাগল হইলাম না। তাওরাত জাবুর ইঞ্জিল কিতাব মেফ লইয়া বসে আছে, হঠাৎ শেষ বয়স বুড়া হয়ে গেছে, সেই সম্পত্তি শেষ, গরিব হয়ে গেছে, খালি কান্দে, কবে আসবে আমার মনের আশা কি পড়া হবে না। হঠাৎ দেখে আব্দুল আবু তালিবের কাফেলা আসতেছে, ওই তার বাড়ির পাশে গাছতলায় ক্লান্ত হয়ে বসছে, রেস্ট নিবেন একটুখানি, ক্লান্তি দূর করবেন, গাছের নিচে মালামাল রেখে বসলে আব্দুল মুত্তালিব তার শেষ ছেলে, আব্দুল্লাহর বড় ছিল আবু তালিব। আবু তালিব বলতেছেন, তোমরা সবাই বসো। এমনি সময় খবর পাঠাইলেন পাদ্রি, দেখো তো কাফেলাটা কোত্থেকে আসছে। এই কাফেলার দিকে তাকাইলে কেন জানি রে আমার মন শান্তি লাগে। আমার সঙ্গীরা জিজ্ঞেস করে, দেখ এই কাফেলাটা কোত্থেকে আসছে, মনে হয় মক্কা থেকে আসছে, কাফেলার সাইজে কয় এরা মক্কাবাসী। জিজ্ঞেস করলেন, আপনারা কোত্থেকে আসছেন? মক্কা থেকে, ব্যবসার উদ্দেশ্যে যাবেন? হ, সর্দারকে, সর্দার হলো আবু তালিব, আপনি সর্দার খবর দিলেন, একটা সর্দার পাইছি মক্কার কাফেলা আসছে। আমার নবীকে বলতেছেন, এই তোমরা সবাই ক্লান্ত রেস্টে থাকো, আমার নবী মুরব্বীদের কাছে বসলো না, সবাই গাছতলায় বসছে, আমার নবী 13 বছর বয়স, সবচেয়ে কম বয়সী ছিলেন কাফেলার মধ্যে আমার নবী, মুরব্বীদের কাছে বসলো না। ও বাবা যুবকেরা, আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন! নবীজি দূরে যাইয়া একটা মরা গাছের নিচে বসছে, বলুন কোন গাছের নিচে, আরো জোরে কন, আমার নবী একটা মরা গাছের নিচে যায় বসছে, মুরব্বীদের পাশে বসে নাই, মুরব্বীদের কাছে নবী আসে নাই। কেন? মুরব্বীরা বয়স বেশি, মুরব্বী তাদের কাছে, আমি বাচ্চা মানুষ কেমনে যাব? অহংকার দিনের ছেলেরা, তরুণেরা, যুবকেরা চার দোকানে যাইয়া মুরব্বীরে কোনি মারে, নবীর উম্মত কিভাবে হইবা গো? আমার নবী কি শিক্ষা দেয়? 13 বছর বয়সে মুরব্বীদের সাথে বসে নাই, মরা গাছের নিচে বসছে, বলুন কোন গাছের নিচে বসছে, মরা গাছের নিচে আমার নবী বসে আছে।
একটু পরে মরা গাছ কান্দে মাবুদ রে, তোমার বন্ধু দি আমার বাড়িতে আসছে, যে নবী পাইয়া মরা গাছ কান্দে। আল্লাহু আকবার কান্না। আমরা জীবিত হইয়া কি করলাম, মৃত ঘাস কানতেছে, প্রভু গো ও আমার আল্লাহ, তোমার বন্ধু দি আমার বাড়িতে, আমি যে মৃত, আমার প্রাণ নাই। বিশ্বাস হয়নি মরা গাছ যে কান্দে, বিশ্বাস হয়নি? তাহলে মদিনায় যান, হজ করতে যারা গিয়েছেন একটা জায়গার নাম লেখা আছে উস্তুনে হান্নানা। আমার নবী যেদিন মসজিদে নববী পাকা ছিল না, একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন, যেদিন মিম্বর পাকা হয়েছে গো, ওই শুকনা খেজুরের গাছ উঠায় ফেলাইয়া দিলে আমার নবী খুতবা দিবে, আমার নবী শুনে কে যেন এতিমের মতো কান্দে। রাসূল বলেন, সাহাবীরা রে দেখ কে কান্দে, আমার বড় মায়া লাগে রে সাহাবীরা, খুঁজে দেখে কেউ কান্দে না, না আমার কানে আওয়াজ আসতেছে। একজন সাহাবী বলেন, হুজুর শুকনা মরা খেজুরের গাছ কান্দে, খেজুরের গাছটুকুন আমার নবীর সামনে হাজির করে দিলে আমার নবী ডাকতেছে, এরে উস্তুনে হান্নানা, তুমি তো মৃত শুকনা, তুমি কাঁদতেছো, কি দুঃখ কি ব্যাপার? উস্তুনে হান্নানা খেজুরের গাছ জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় ব্যথা লইয়া কান্দি, শুকনা মরা খেজুরের গাছ নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনলাম না। সাহাবীর আশ্চর্য হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ শুকনা মরা খেজুরের গাছ কিভাবে কান্দে? দেখো তোমরা শুনো, এই শুকনা মরা মৃত খেজুরের গাছ আমি নবীর প্রেম আর ভালোবাসাই কান্দে। কেন কান্দো? হুজুর কান্দি মনে বড় দুঃখ, কি দুঃখ, আজকে মিম্বর পাকা হওয়াতে আমি খেজুরের গাছ আপনি নবীর কাছ থেকে দূরে সরে গেলাম, হুজুর আপনার বিরহ আগুন সইতে পারি না, হুজুর ঘো আর সইতে পারি না। আমার নবী দুইটা হাত বাড়াইলেন, ও খেজুরের গাছ শোন, আমি তোমার জন্য দোয়া করে দেই, তুমি আর কান্দো না, আমি নবী যদি দোয়া করে দেই তুমি একটা জীবিত খেজুরের গাছ হইয়া যাইবা। সুবহানাল্লাহ, বলুন আমার নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইবে কিনা? আমার নবী ডাকতেছে, এরে উস্তুনে হান্নানা, আমি নবী দোয়া করে দিলে তুই মৃত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। উস্তুনে হান্নানা কয়, না এই দোয়া চাই না। তাহলে শুন, দোয়া চাই না এই কথা কইস না, আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি, হুম এই দোয়া চাই না, শুন উহু করিস না, তোর মধ্যে খেজুর থাকবে অবারো মাস, খেজুর কমবে না, হুম এই দোয়া চাই না। রে উস্তুনে হান্নানা, আমি নবী বরকতের দোয়া করে দিব, তোর খেজুরের গাছ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর উম্মতেরা খেজুর খাইব রে, আমি নবীর দুয়ার বরকতের খেজুর কমবে না। উস্তুনে হান্নানা বলে, হুজুর না না আমি এই দোয়া চাই না। তাহলে তুমি কি দোয়া চাও তোমার মুখ থেকে শুনি। উস্তুনে হান্নানা কান্দে, হুজুর আপনি নবী যেই জান্নাতে থাকবেন, আপনি নবী যেই বিছানাতেই শুইবেন, ওই জান্নাতের পাশে আমি একটা খেজুর গাছ হইয়া আমি সব সময় আপনি নবীরে দেখতে চাই, খেজুর গাছ হইয়া নবী দেখতে চাই, নবীর পাগল হয় উম্মত হইয়া নবীর পাগল হইতে পারলাম না। দয়ার নবী মায়ার নবীর প্রেম আর ভালোবাসায় নবীজি মৃত গাছের নিচে বসলে, মৃত গাছ কানতেছে, প্রভু গো আমার প্রাণ তাও না, তোমার বন্ধুরে খেদমত করব, সঙ্গে সঙ্গে মৃত গাছ জীবিত হইয়া যা, গাছে ডাকতেছে, প্রভু গো আমার মধ্যে ফুল দাও, পাতালতা দাও, পাতালতা বেরিয়ে গেছে, হুজুর আমার মধ্যে ফল দাও, আমার আল্লাহ ফল দিয়ে দিলেন, ডাকতেছে উস গাছ, হুজুর মৃত ছিলাম আপনার প্রেমে জীবিত হলাম, যে নবীর প্রেমে মৃত ঘাট জীবিত হয় এ নবীর ভালোবাসায় কি পুরস্কার পাওয়া যাবে কি না কর। ডাকতেছে, হুজুর আপনার প্রেম ভালোবাসায় জীবিত হলাম, ফলের ব্যবস্থা করলাম, হুজুর ফল খান, হুজুর আমি আপনার খেদমতে হাজির হলাম, ফল খান, খায়ে হুজুর আমার জন্য আরো বরকতের দোয়া করুন। এদিক দিয়ে ঘটনা চলছে, ওদিক দিয়ে পাদ্রি ডাকতেছে, নিয়ে আসো মক্কার কাফেলা নিয়ে আসো। এখন মালামাল পাহারা দেওয়ার জন্য দিয়ে গেলেন নবী রাহমাতাল আলামিন, বাবা মোহাম্মদ তুমি মালের পাহারাই থাকো, কারণ তুমি আলামিন, তুমি সত্যবাদী, তোমাকে সবাই বিশ্বাস করে, তুমি থাকো, আমরা যাই। পাদ্রি ডাক দিছে, ঘরের ভিতরে দিয়ে বসাইছে, সবাই বসেন, খানার ব্যবস্থা করেন। পাদ্রি কিতাবটা নিয়ে আইছে, তোমরা কি মক্কার কাফেলা? হ্যাঁ মক্কার কাফেলা। হ্যাঁ কতজন তোমরা? 72 জন। এখানে কতজন? 71 জন। আরেকজন কই? আরেকজন মাল পাহারা দেয়। আচ্ছা তোমরা দাঁড়াও,
খানা দিও না, খানা দিও না, রাখো। এই কাফেলার প্রধানকে দাঁড়াইছে আবু তালিব, আমি প্রধান, তোমাদের সাথে আরো কেউ বাকি আছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে, আমার ছেলেটা মাল পাহারা দেয়। তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম মোহাম্মদ। পাদ্রি, দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। আবু তালিব রে, কই রে তোর মোহাম্মদ? যতক্ষণ পর্যন্ত তোমার মোহাম্মদকে সামনে হাজির না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে খানা দেওয়া হবে না। এমনি করে একজনকে পাঠাইলে আমার নবীকে যখন নিয়ে আসলেন, ঘরের দরজার কাছাকাছি আসতেছে, এবার পাদ্রী দেখতেছে আমার নবীর মাথার উপর আকাশের মেঘের টুকরা ছায়া দিতেছে। একটা চিৎকার মারছে, মাউত, পাইছি গো, আখিরি নবী পাইছি, আয় বাবা ঘরের ভিতরে আয়। ডাকতেছে, ও আবু তালিব, সত্য করে কও ছেলেটা তোমার কি হয়? আমার ছেলে হয়। আরে আবু তালিব, মিথ্যা কথা কইস না রে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছি তোমার ছেলে না, তোমার ভাতিজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আবু তালিব, তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছি আখিরি নবী 13 বছর বয়সে চাচার সঙ্গী হইয়া এই পথে আসবে। আরে আবু তালিব, তোমার ছেলে না, ইনি তোমার ভাতিজা রে, কিতাবে পাইছি তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। মিথ্যা কথা কইস না ও আবু তালিব, এর আখিরি নবী হবে রে, তোর ভাতিজা আখিরি নবী হবে, সামনে বাড়িস না। আখিরি নবীর দুশ্মন এই দেশের মধ্যে বহু আছে, পাদ্রি বলতেছেন এই দেশে বহু আখিরি নবীর দুশ্মন আছে, যদি খবর পায় টের পায় তোর ভাতিজাকে মেরে ফেলবে। এরে আবু তালিব, দেরি করিস না, তোদের মালামাল আমার এই বাজারে বিক্রি করে তাড়াতাড়ি মক্কা ফিরা যা। এবার বিক্রি করব, এত মাল কোথায় বিক্রি করব? মাল আছে 1000 মন, কাস্টমার তো নাই 10 জন, এই মাল আমি কার কাছে বিক্রি করব? পাদ্রি বলেন, আবু তালিব রে, কাস্টমার খুঁজিস না, বিক্রি শুরু করে দে। আবু তালিব বলেন, ওই পাদ্রির কথায় বাতিজার জন্য মাল বিক্রি শুরু করে দিলাম, বিক্রির সাথে সাথে এমন কাস্টমার নাম লোগো, কিছুক্ষণের মধ্যে সারা মাল বিক্রি হয়ে গেছে। অবশেষে যখন নবীর লইয়া আবার মক্কার দিকে রওনা করেছে পাদ্রি, পিছে পিছে কান্দে আর ডাকে, বাবা মোহাম্মদ, আমি যদি সময় পাইতাম, সুযোগ পাইতাম, সর্বপ্রথম আমি কালিমাটা পড়ে মুসলমান হইয়া যাইতাম। যত দূর পর্যন্ত আমার নবীরে দেখা যায়, পাদ্রি রাস্তার মধ্যে এতিমের মতো তাকাইয়া কান্দে। আজকে পাদ্রি হইয়া খ্রিস্টান হইয়া আমার নবীর চিনলো, আমরা নবীর উম্মত হইয়া নবী চিনলাম না। বলতেছিলাম, আবু তালিব বাড়িতে যাইয়া বাতিজাকে ঘরের মধ্যে নিয়ে বসাইয়া হিসাব করতেছেন ব্যবসা কেমন হলো। আবু তালিব বলেন, আজকের এই সফরের মধ্যে এই নবীর বরকতে এত ব্যবসা হয়েছে, জীবনে আর কোনো দিন এত ব্যবসা হয় নাই। বলতেছিলাম, এই নবীকে চিনতে পারলে শান্তি হবে, এই নবীকে চিনে নামাজে গেলে নামাজ কবুল হবে, এই নবীর পক্ষে যাইয়া আল্লাহর কাছে হাত বাড়াইলে আমার আল্লাহ ডাক কবুল করবে, কোনো বিপদ থাকবে না, কোনো যাই ঝামেলা থাকবে না, অশান্তি থাকবে না, দলাদলি করবে না। নবীর পক্ষে আসুন, নবীর পক্ষ ছাড়া আর কোনো পক্ষ যাইবেন না।